আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আমি আমার আরেকটি নতুন রান্না নিয়ে চলে আসলাম। তো আমি আজকে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাবো কিভাবে কলমি শাক রান্না করা যায়। তো চলুন আজকে আপনাদেরকে কলমি শাকটা আমি রান্না করে দেখাই। তো সর্বপ্রথম আমি গ্যাসটা অন করে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি একটি স্টেইনারে কলমি শাকগুলো ভালোভাবে ধুয়ে কুচি করে রেখেছি, কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এখন আমি শাকটা প্যানে দিয়ে দিব, দিয়ে দিলাম। প্রথমে আমি শাকটাকে সিদ্ধ করে নেব। সম্পূর্ণ শাকগুলো চুলায় দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ফালি করে রেখেছি, এটা আমি একটু পরে পরে দিব, ভিউয়ার্স পানিটা শুকিয়ে গেলে তারপর দেব। তো চলেন পানিটা শাকটা সিদ্ধ করে নেওয়া যাক। এখন আমি ঢেকে দিচ্ছি, চলে আসবো 5 মিনিট পর। আমার শাকটা সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, উঠিয়ে নিলাম। আমি একদম হালকাভাবে শাকটা সিদ্ধ করে নিব, যাতে শাকটার কালার অক্ষুণ্ণ থাকে। আমি পানিটা ঝরিয়ে নিব। আমি আবার চলে আসলাম, আমার পানিটা শাকের আমি সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। এখন শাকটাকে আমি বাগার দিয়ে দিব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল।
এখন আমি দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি, রসুন কুচিটাকে এখন আমি একটু ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ, একটু আমি চিড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি, ফ্রাই করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি শাকগুলো, এখন আমি শাকটাকে ভালোভাবে বাগারের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অনেক ইয়ামি এবং টেস্টি এই কলমি শাকের রেসিপিটি, বন্ধুরা আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন। অতি ঝটপটে আমি কীভাবে এই কলমি শাকের রেসিপিটি বানিয়ে ফেললাম, রান্না করে ফেললাম, তা তো আপনাদের দেখিয়ে দিলাম। এখন আপনারা সবাই বাসায় অবশ্যই এই রেসিপিটি বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রান্নাটা কেমন লাগলো, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমার রান্নাটা আমি এখানেই শেষ করছি, খুদা হাফেজ। Thank you.